আসন্ন আইপিএলে একমাত্র বাংলাদেশি হিসেবে মাঠ মাতাবেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের চলমান ওয়ানডে সিরিজে শেষেই দলের সঙ্গে যোগ দেবেন তিনি। আসর শুরুর সপ্তাহখানেক আগে মুস্তাফিজকে নিয়ে সুখবর দিয়ে রাখল আইপিএলের অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংস। গত 6 মার্চ বাংলাদেশের বিপক্ষে টি টোয়েন্টিতে খেলার সময় চটে পড়েন মাতিশা পাতিরানা, নিজের কোটা পূরণ না করেই মাঠ ছাড়তে হয়েছিল তাকে। এরপর শ্রীলঙ্কার জানায় হ্যামস্ট্রিং চোটে পড়েছে এই পেসার, সেরে উঠতে 4 থেকে 5 সপ্তাহের মতো সময় লেগে যাবে, যে কারণে আইপিএলের শুরুর দিকে পাতিরানাকে পাচ্ছে না চেন্নাই সুপার কিংস। পাতিরানার সর্বনাশে যেন মুস্তাফিজের পৌষ মাস। পাতিরানা ফিট থাকলে নিশ্চিতভাবেই একাদশে থাকতেন এই লঙ্কান পেসার, আর তখন সাইড বেঞ্চে বসে থাকতেই হতো মুস্তাফিজুর রহমানকে। চোটের কারণে পাতিরানা শুরুর দিকে খেলতে না পড়ায় একাদশের সুযোগ মিলতে পারে মুস্তাফিজের। উদ্বোধনী দিনে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে খেলবে চেন্নাই সুপার কিংস। এমএসএ মুস্তাফিজকে খেলানোর ইঙ্গিত দিয়েছে চেন্নাইয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে চেন্নাইয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এবারের আসরের শুরু থেকে মুস্তাফিজের একাদশে থাকার বিষয়ে ইঙ্গিত দিয়ে রেখেছেন। মূলত শ্রীলঙ্কার পেসার মাতিশা পাতিরানার চোটের কারণে কপাল খুলতে পারে মুস্তাফিজুর রহমানের। মুস্তাফিজের বিশেষ এই কর্মকর্তা বলেন, মুস্তাফিজের বৈচিত্র্যময় বোলিং সোলেয়ার এবং কাটারের জন্য চেন্নাইয়ের পিছে বেশ কার্যকর হতে পারে। 20 মার্চে ক্যাম্পে যোগ দেবে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে উদ্বোধনী ম্যাচের আগে আমরাও খেয়ে পাচ্ছি, সে জানে তাকে কে করতে হবে, আমরাও দেখব সে কেমন করে খেলে, কেমন খেলতে পারে, সে অনুযায়ী তার পরবর্তী ম্যাচগুলোতে চান্স পাওয়ার সুযোগ রয়েছে।